হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিট বাদামের লাড্ডু চিট বাদাম আর গুড়ের লাড্ডু এই লাড্ডুটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে শীতের সিজনে আর খেতেও খুবই টেস্টি হয় চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই তো বন্ধুরা লাড্ডু বানানোর জন্য আমি এখন দু কাপ চিট বাদাম নিচ্ছি চিট বাদাম বা চিনাবাদাম বাদাম দুটোই বলা হয় তো এখন আমরা রোস্ট করে নেব হিট রেখেছি আমি মিডিয়ামে আর যতক্ষণ না পর্যন্ত ফাটার চট চট আওয়াজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর যখন ফাটছে তখন দু মিনিট পর্যন্ত লাগাতার এরকম নাড়িয়ে নাড়িয়ে ফুটতে দিতে হবে আর এখন দেখুন এরকম খোসা কিন্তু খুব সুন্দর করে ছিলে যায় রিমুভ হয়ে যায় তো এই অবস্থায় এসে আমরা হিট বন্ধ করব আর মুংফলিগুলোকে মানে চিটবাদামগুলোকে নামিয়ে নেব একটা প্লেটে আর সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা করার পরে আমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারি বা খোসা সহও করতে পারি কোনো অসুবিধা নেই তখন আমরা গ্রাইন্ড করে নেব এখন আমি নিচ্ছি তিল এটা সাদা তিল তিন টেবিল চামচ মতো আমি তিল নিচ্ছি তবে এটা একদম অপশনাল মংফালির লাডু বানাচ্ছি তো তিল চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আর তিল ভাজার সময় হিটটা একেবারে লো করে রাখতে হবে লো হিটে এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নিতে হবে তারপর আমি নামিয়ে নিচ্ছি আর এই কড়াইয়ে আমি ভেজে নেব একটু শুকনো নারকেল এই দেখুন শুকনো নারকেল এটাকে খোবরা বলে যদি আপনার কাছে শুকনো নারকেল না থাকে তাহলে একদম স্কিপ করে নিন ভেজা নারকেলটা দিতে যাবেন না তাহলে কিন্তু লাড্ডু জলদি জলদি খারাপ হয়ে যাবে আর যদি ভেজা লাড্ডু নিতে চান তাহলে শুকিয়ে নিতে পারেন তো আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি মিডিয়াম টু লো হিট করে এখন আমি নামিয়ে নিচ্ছি আর ততক্ষণে কিন্তু আমাদের মুংফলিগুলো পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে এখন আমরা এগুলোকে ছিলে নেব না ছিললেও চলে কোনো অসুবিধা নেই কিন্তু দেখতে একটু ভাল লাগবে এজন্য আমি একটু ছিলে নিচ্ছি আর খোসাগুলো আমি রিমুভ করে দেব ঝেড়ে নেব তো চলুন ঝটপট করে যতটা সম্ভব ততটা ছাড়িয়ে নিই দেখুন ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো আমি ঝেড়ে ফেলেছি আর একটু একটু থেকে গেছে কোনো অসুবিধা নেই এখন একটা গ্রাইন্ডার জার নিয়ে নিচ্ছি আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিটবাদামগুলো তো এখন আমাদের চিটবাদামগুলোকে গ্রাইন্ড করতে হবে কিন্তু বেশি ফাইন পাউডার করা যাবে না একেবারে কোর্স টেক্সচার মানে আধা ভাঙা টাইপের একটা পাউডার করতে হবে এ দেখুন যেন মনে হয় কি কুটে নিয়েছি কুটে নেওয়ার মতোই করতে হবে তো একেবারে ওই রকম পারফেক্ট তো হবে না কিন্তু তাও দেখুন একদম কোর্স টেক্সচার আছে ভাঙা ভাঙা টাইপের হয়েছে লাড্ডু বানানোর জন্য আমাদের এরকমই একটা পাউডার দরকার আর ওদিকে তিল আর নারকেল তো তৈরি আছে ওগুলোর কিছু করতে হবে না এখন আমরা কি করব গুড়টা কেটে নেব আমার এখানে শক্ত গুড় মানে এটাকে কি বলে আমি জানি না যাই হোক এটাকে আমার কেটে নিতে হবে আপনার কাছে যদি পাতলা গুড় থাকে তাহলে তো কোনো কিছু করারই দরকার নেই জাস্ট মেপে নিয়ে নিলেই হবে তো দু কাপ মতো মুংফলি নিয়েছি আমি তো দু কাপের জন্য আমি দু কাপই গুড় নেব যদি তিল আর নারকেলটা না নিয়ে থাকেন তাহলে পোনে দু কাপ বা দেড় কাপ গুড় নিলেও হয় তো মনে হয় এইটুকুতে দু কাপ হয়ে যাবে তো আমি এখন দু কাপ গুড় নিয়ে নিচ্ছি কড়াইয়ে হিটটা কিন্তু আমি চালু করে দিয়েছি আর হ্যাঁ যদি চান আপনি তাহলে একটুখানি ঘি বা একটুখানি তেলও দিতে পারেন কিন্তু এখানে মুংফলির লাড়ু বানাচ্ছি তো মুংফলির মধ্যে যথেষ্ট তেল আছে আর তিলের মধ্যেও তেল আছে নারকেলের মধ্যেও তেল আছে সব কিছুর মধ্যে তেলই তেল ভরা এই জন্য আমি আর এক্সট্রা করে ঘি বা তেল দিচ্ছি না আমি এখানে দিচ্ছি হাফ টি স্পুন এলাচ পাউডার সবুজ এলাচের গুঁড়ো আমি কিন্তু লাগাতার নাড়াতে থেকেছি যাতে নিচের থেকে পুড়ে না যায় আর এখন কিন্তু গুড়টা পুরোপুরি গলে গেছে আর এই দেখুন এখন কিন্তু ফুটতে শুরু করেছে একেবারে টক বগিয়ে ফুটতে শুরু করেছে ফ্যান আউটতে শুরু করেছে তো আমাদের এক মিনিটের জন্যই ফুটতে দিতে হবে তারপরেই আমাদের যে মঙ্গফলির গুঁড়োটা করেছি সেটা দিয়ে দিতে হবে আর তার সাথে সাথে নারকেল আর তিলটাও দিয়ে দিতে হবে সব কিছু একসাথে দিয়ে দিতে হবে আর কি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় হিটটা করতে হবে একেবারে লোতে বেশি করা যাবে না নইলে বাই চান্স পুড়ে যেতে পারে কারণ মিশ্রণটা এখন টাইট হয়ে যাবে তো লো হিট করে যাতে মিশ্রণটা আমাদের শুকিয়ে না যায় মানে টাইট হয়ে না যায় এই জন্য হিটটা একেবারে লো করে খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি মিশে যাচ্ছে ততক্ষণ হিটটা বন্ধ করা যাবে না আর পুরোপুরি যখন মিশে যাবে ভালো করে তখন আমরা হিটটা বন্ধ করে সঙ্গে সঙ্গেই আমরা গরম গরম থাকতেই লাডুগুলো বেঁধে নেব তো দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে একদম খুব ইভেনলি মিক্স হয়ে গেছে এখন আমি হিট বন্ধ করে নামিয়ে নিয়েছি আর মিশ্রণটা এখন খুব গরম হাতটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিতে হবে মানে ভেজা ভেজা হাতটা থাকলে লাড্ডুটা বাঁধতে সুবিধা হয় একেবারে স্মুথ টেক্সচার হয় তো দেখুন প্রথম লাড্ডুটা আমি বেঁধে নিচ্ছি আর এইভাবেই আমাদের প্রত্যেকটা লাড্ডু বানানোর আগে হাতটা ধুয়ে নিতে হবে যাতে হাতটা একেবারে ক্লিন থাকে আর ভেজা ভেজা থাকে তাহলে একেবারে ওপরের টেক্সচারটা স্মুথ হয় লাড্ডুর ওপর থেকে একেবারেই এবড়ো খেবড়ো হয় না খুব সুন্দর স্মুথ টেক্সচারের লাড্ডু হয় একদম পুরোপুরি গোল দেখুন আমি হাতটা না ধুয়ে লাড্ডুটা বাঁধতে গেছিলাম তো আমার হাতে লেগে যাচ্ছিলো তাই আমি আবারও ধুয়ে আনলাম আর ধুয়ে ভেজা ভেজা হাতেই আমি দ্বিতীয় লাড্ডুটা আবার বেঁধে নিচ্ছি তো বন্ধুরা এইভাবেই আমাদের প্রত্যেকটা লাড্ডু বাঁধার আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আমাদের লাড্ডুগুলো বেঁধে নিতে হবে তাতে কি হবে কি লাড্ডু যে গরম সেটাতেও আমাদের কোনো বেশি অসুবিধা হবে না আর লাড্ডুগুলো একেবারে পারফেক্ট হবে একদম পারফেক্ট স্মুথ টেক্সচারের একেবারে গোল গোল লাড্ডু হবে তো চলুন এইভাবেই আমরা বাকি সমস্ত লাড্ডুগুলো বেঁধে নিই দেখুন এটাও তৈরি হয়ে গেছে তাহলে বাকি সমস্ত লাড্ডুগুলো বেঁধে নিই তারপরে আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা এই লাড্ডুটা শীতের জন্য খুবই হেলদি হয় মানে ইমিউনিটি বুস্টার লাড্ডু বলা যেতে পারে একে আর এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করতে হবে সম্পূর্ণ ঠান্ডা করে আমরা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে মোটামুটি এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে খেতে পারি ফ্রিজে রাখার কোনো দরকার নেই আর যদি আপনি ফ্রিজে রাখতে চান তাহলে আরও বেশি সময় রাখতে পারেন মোটামুটি ছ মাস পর্যন্ত রাখতে পারেন তাহলে অবশ্যই সিম্পল রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি দেখুন আমার লাডুটা কিন্তু একেবারেই শক্ত হয়ে যায়নি গুড়টাকে যত বেশি পাকাবেন তত বেশি লাডুটা শক্ত হবে ঠান্ডা হওয়ার পরে তো এটা খেয়াল রাখবেন বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই